আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজ আমি আপনাদের জন্য যে রেসিপিটি করে দেখাবো, সেই রেসিপিটি বিকালের নাস্তা এবং বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য কিন্তু খুবই দারুণ একটি রেসিপি। মূল রেসিপিতে যাওয়ার আগে যে অনুরোধটি সবসময় আমি আপনাদের উপর চাপিয়ে দিই, সেই অনুরোধটি হচ্ছে, যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা যেতে পারে, পাশের নোটিফিকেশন বেলটি চেপে পরবর্তী ভিডিও আপডেট আপনারা পেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য আশা করা যেতে পারে। চলুন তাহলে এবার মূল ভিডিওতে যাওয়া যাক। আজকে আমার এই রেসিপির মূল উপকরণই হচ্ছে আলু। আমি এখানে কিছু আলু নিয়েছি, এখন এই আলুগুলো আমি সিদ্ধ করতে দিব। আলুগুলো খুব ভালোভাবে আমি সিদ্ধ করে নিব। আলু টুকরা করে সিদ্ধতে বসাবেন না। যদি টুকরা করে সিদ্ধতে বসানো হয় তাহলে সিদ্ধ করার পর আলুতে একটু পানি পানি ভাব চলে আসে, তখন আর খেতে ভালো লাগে না। আলু সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এগুলা খুব ভালোভাবে আমি ম্যাশ করে নিয়েছি। চলুন বন্ধুরা, এই আলুর ভিতরে আমি কি কি উপকরণ ব্যবহার করছি একটু দেখে নিই। একে একে উপকরণগুলা আমি এই আলুর ভিতরে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, কিছু ধনে পাতা আমি কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি, লবণ আমি এর ভিতরে এক টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। এবার দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া আর গোলমরিচ। সব উপকরণ আমি খুব ভালোভাবে একটু মাখিয়ে নিব। এবার একটা ডো তৈরি করে নিব, তার জন্য আমি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা, এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর এক টেবিল চামচ পরিমাণ তেল। খুব ভালোভাবে মিশিয়ে একটি ডো তৈরি করে নিব। এখন একটি রুটির মতো বেলে নিচ্ছি। রুটির পুরুত্বটা ঠিক এমন হবে বন্ধুরা, ভালোভাবে দেখে নিন। এখন একটি চাকু দিয়ে লম্বালম্বিভাবে আমি এভাবে একটু কেটে নিব। এবার হাতে একটু তেল মেখে আলু থেকে সামান্য পরিমাণ নিয়ে নিয়ে আমি কাবাব কাঠিতে গেঁথে দিব। আলু যাতে ছাড়িয়ে না যায় সেজন্য রোলটি আমি এভাবে পেঁচিয়ে দিব।
এবার ফ্রাই প্যানে তেল দিয়ে তেল একটু গরম হয়ে গেলে একে একে আমি ভেজে ফেলছি। সবগুলা গোল্ডেন ব্রাউন কালার যখন চলে আসবে আমি উঠিয়ে নিব। তৈরি করে ফেললাম বাচ্চাদের টিফিনের এবং বিকালের নাস্তার জন্য দুর্দান্ত স্বাদের একটি অসাধারণ রেসিপি। এই রেসিপিটি সস দিয়ে পরিবেশন করবেন, খুবই ভালো লাগবে।